হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ। ভিডিওটা ছেড়ে কেউ চলে যাবেন না, কারণ খুব ভালো বিষয় নিয়ে আজকে আমি বলছি। যেহেতু আমরা হিন্দু সনাতনী ধর্মের লোক, কাজেই সমস্ত দেবদেবী ভগবানদের সম্বন্ধে আমাদের জেনে রাখাটা খুব দরকার। আমরা কোথাও ঠকবো না, কেউ জিজ্ঞেস করলে হেরে বাড়ি আসবো না, জানা জিনিসটা খুবই দরকার, আনন্দের বিষয়। তো আজকের বিষয় হচ্ছে শিব, ভোলেনাথ শিব কে? আমরা 90% লোক আমরা হয়তো ভুল জানি, সঠিকটা আমরা জানি না। আমরা অনেক সময় মূল ব্যক্তিকে, যে আমরা আমাদের মূল যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে ভুলে যাই, জেনে উঠতে পারি না, বুঝতে পারি না, জানি না, তো তো বলবো কাকে, কে আসল কে নকল, শিব কে, ব্রহ্মা কে, বিষ্ণু কে, নারায়ণ কে, কৃষ্ণ কে, এগুলো তো আমাদেরকে জানতে হবে। তো সেই রকম আজকের বিষয় হচ্ছে ভোলেনাথ শিব কে। এখানে মূল যে ব্যক্তি সে হচ্ছেন শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণু যে এই শ্রীবিষ্ণু সেই হচ্ছেন নারায়ণ, সেই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই হচ্ছেন ব্রহ্মা এবং সেই হচ্ছেন ভোলেনাথ শিব। এবার আমি তো বললাম এইভাবে, কিন্তু এর ব্যাখ্যা দিয়ে তো বোঝাতে হবে। বিষ্ণু কি করে শিব হলো, বিষ্ণু কি করে নারায়ণ হলো, কি করে কৃষ্ণ হলো, কি করে ব্রহ্মা হলো? তো এনাদের রূপ আলাদা আলাদা। বিষ্ণু একজন, নারায়ণ একজন, কৃষ্ণ ভগবান একজন, রাম ভগবান একজন, ব্রহ্মা একজন, শিব ভোলেনাথ একজন। এনাদেরকে যদি আমরা এক চোখ দিয়ে দেখি তাহলে এনাদেরকে এক দেখতে পাবো না, সব আলাদা আলাদা চেহারা। আমরা সকলেই জানি সৃষ্টিটা কিভাবে হয়েছে। সৃষ্টিটা হয়েছে বিষ্ণুর নাভি থেকে পদ্মকমল, পদ্মকমল থেকে প্রথম ব্রহ্মার জন্ম। কাজেই বিষ্ণুকে বলা হয় তুমিব মাতা পিতা তুমিব, বন্ধু তুমিব সখা তুমিব। পিতা এবং মাতা দুটোকেই শ্রী বিষ্ণুকে বলা যায়। কেন না, শ্রীবিষ্ণুর নাভি থেকে এই পৃথিবীর সৃষ্টি, ব্রহ্মা ব্রহ্মার থেকে মানুষের সৃষ্টি হয়। তো দুটো, একটা নারী এবং একটা পুরুষকে তৈরি করেছিলেন ব্রহ্মা এই সৃষ্টি করার জন্য, মানব জন্ম হওয়ার জন্য। আমরা তো সকলেই জানি, এই সমস্ত বিষয় নিয়ে পরে আলোচনা করব, ভিডিও অনেক বড় হয়ে গেলে আবার আপনারা দেখবেন না। তো দেখুন, আমরা একটা ব্যাখ্যা দিয়ে বোঝাই, বিষ্ণু শিব কৃষ্ণ এরা কি করে এক। একটা ব্যাখ্যা বলতে, আমি সোনার দোকান থেকে কিছু অলংকার তৈরি করে আনলাম, একটা গলার হার তৈরি করে আনলাম, একটা হাতের বালা চুড়ি তৈরি করে আনলাম, কানের দুল তৈরি করে আনলাম, তাই তো, নাকের নাকছাবি তৈরি করে আনলাম। তাহলে এই অলংকার গুলো কিন্তু সব আলাদা আলাদা, দেখতে সম্পূর্ণ আলাদা, এবং এদের কাজও আলাদা। যেহেতু কানের আমি নাকে পড়তে পারবো না, হাতের বালা আমি গলায় পড়তে পারবো না, হাতে গলার মালা আমি কানে পড়তে পারবো না, এদের কাজও কিন্তু আলাদা আলাদা। ঠিক যে যেখানে থাকার সেইখানেই থাকবে। তাহলে দেখতে আলাদা, কাজও আলাদা, আসল তত্ত্বটা কোথায় এক? ঠিক ধরেছেন, আসল যে মূল তত্ত্বটা হচ্ছে সেটা হচ্ছে সোনা থেকেই এরা সকলে তৈরি, এদের সকলের ভিতরে সোনা আছে, হাড়ে কানেরে
নাকছাবিতে, হাতের বালাতে, চুড়িতে সবেতেই সোনা আছে। তাহলে এই সোনাটা বাদ দিয়ে কিন্তু অলঙ্কার নয়, সোনা থেকেই অলঙ্কার। ঠিক সেই রকম বিষ্ণু হচ্ছেন সোনা, আর এই সোনা থেকে এনাদেরকে তৈরি করা হয়েছে। শিবের মধ্যেও যে সোনা আছে, নারায়ণের মধ্যেও সেই সোনা আছে, রামের মধ্যে, ব্রহ্মার মধ্যে, কৃষ্ণ ভগবানের মধ্যেও সেই সোনা আছে। তো এনারা আলাদা কেউই নয়, আসল কথা এনাদের কাজ আলাদা। এনারা ছোট বড় কেউ নয়। আমি যদি একজন কৃষ্ণ ভক্তকে বলি যে কৃষ্ণ বড় না রাম বড়, আমরা সেখানে মারামারি লাগিয়ে দেব, রাম বড় না কৃষ্ণ বড়। কৃষ্ণ ভক্তরা বলবেন যে আমাদের কৃষ্ণই বড়, আর রাম ভক্তরা বলবেন আমাদের রামই বড়। আসল কথা আমরাই বোকা, ছোট এবং বড় কেউই নয়। তারা এসেছিলেন নানান কর্ম করতে, নানান রূপে। আসলেই তিনারা হচ্ছেন একজন। হরি হরি মানে নারায়ণ, হর হর মানে মহাদেব। এই হরি হরি হর হর কখনোই আলাদা নয়, কখনোই আলাদা নয়। হরি হরি হর হর এক। যারা হরি আর হর ভেদাভেদ করে তাদের গোহত্যার পাপ লাগে। খুব ভালো করে মন দিয়ে শুনুন, যারা হরি এবং হরকে আলাদা চোখে দেখে, মানে ভগবান বিষ্ণু এবং ভগবান ভোলে বাবাকে যদি আমরা আলাদা চোখে দেখি, তাহলে আমাদের কি পাপ লাগবে? গো হত্যার পাপ লাগবে। কাজেই আপনাদের যাকে ইচ্ছে আপনারা ভালোবাসুন, কিন্তু ছোট বড় কখনোই ভাববেন না, কখনো। কৃষ্ণ ভক্তরা আমরা এত বড়, এত জ্ঞানী, এত বড় বড় পণ্ডিত হয়ে গেছি যে কৃষ্ণ ভক্তরা শিবের কাছে প্রণাম করব না। আমরা বিরাট জ্ঞানী হয়ে গেছি, তুচ্ছ একজন মানুষ হয়ে আমরা এত বড় জ্ঞানী হয়ে গেছি যে ভাবার চিন্তার কোনো বিষয়ই নেই এখানে। আমরা কৃষ্ণ ভক্তরা শিবকে প্রণাম করব না, শিব ভক্তরা কৃষ্ণকে প্রণাম করব না, রাম ভক্ত কৃষ্ণকে প্রণাম করব না। এইগুলো আমাদের মধ্যে আছে। আমি যদি বাড়িতে, আবারও একটা ব্যাখ্যা দিচ্ছি, আমি যদি ধরুন বাড়িতে আমি আমি নিজে আমি ব্যক্তিটা আমি একজনই, আমি বাড়িতে বাসন মাজছি, তাহলে আমি কার দায়িত্ব পালন করলাম? একজন সাধারণ মেয়ে বাসন মাজছে, তো কাজের মেয়েও বলা যায়, তখন আমি একটা কাজের মেয়ে হিসেবে পরিচয় পেলাম। যেহেতু আমি বাসন মাজছি, ঝাঁটা দিচ্ছি, ঝাড়ু লাগাচ্ছি, তার একটা পরিচয় পেলাম। আমি রান্না করছি, রান্নার মাসি হিসেবে পরিচয় পেলাম, এবং আমি সেজে গুজে তখন আমার একটা সুন্দর গাড়িতে চেপে পার্টিতে যাচ্ছি, সেই আমি। তাহলে তখন আমার কি নাম হবে? ম্যাডাম। আমি কাজের মেয়ে থেকে, বাসন মাজা ঝাঁট দেওয়ার থেকে হয়ে গেলাম ম্যাডাম। ঠিক সেই রকম সেজে গুজে গাড়িতে যাচ্ছি যে, সেও আমি, বাসন মাজছি যে, সেও আমি, ঝাড় দিচ্ছি যে, সেও আমি, একই ব্যক্তি। তো এখানে হাতে ধনুষ ধরলেন, হলেন রাম। হাতে বাঁশি নিলেন, হলেন কৃষ্ণ। এবং ধ্যানে বসলেন, জটা মাথায়, হলেন শিব, ভোলেনাথ।
তো এনাদের নানান রকম কাজের পালনের জন্য নানান রকম রূপ। আসলে এনারা সকলে মিলে একজন। যেমন গোপাল চোড়ামণি হয়ে মাখন খেলেন, মিছরি খেলেন, 56 রকমের ভোগ খেলেন, এবং ভোলেনাথ শিব হয়ে হলাহল নামক বিষ পান করলেন, করে জগৎবাসী ত্রিনলোককে বাঁচালেন এবং কণ্ঠে সেই বিষ ধারণ করে রাখলেন। তাই তো? না, এগুলো ভুল। শাস্ত্র কি বলছে? শাস্ত্র তাই বলছে। তাহলে ভুলের কোনো জায়গা নেই, এটা আমার কথা নয়। তো খুব ভালো করে জানলেন শিব কে, শিব কোথায় থেকে জন্ম হয়েছে, শিবের কাজ কি। শিবের কাজ হচ্ছে প্রলয়, ধ্বংস করা। শিবের কাজ বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃষ্টি করেন। কাজেই এনাদেরকে আমরা আলাদা আলাদা ভাববো না, তাহলেই ওই যে বললাম গোহত্যার পাপ লেগে যাবে। যত বড়ই পণ্ডিত হন না কেন, আপনারা কখনোই ভেদাভেদ করবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।